নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে একটি বিরাট বড় আপডেট খবর। রাজ্যের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি তাহলে বাতিল করে দেওয়া হলো নাকি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা হবে? তো অবশেষে এই পরীক্ষা নিয়ে মুখ খুললেন নতুন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। হ্যাঁ বন্ধুরা, তো ব্রাত্য বসু কী জানালেন, 2021 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি হবে এবং যদি হয় তো সেটা কবে হবে বা সেক্ষেত্রে কী নিয়ম মানতে হবে? সম্পূর্ণ আপডেট থাকছে এই ভিডিওটির মধ্যে। তাই বন্ধুরা, স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কবে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই উত্তরের খোঁজে দিশে হারা কয়েক লক্ষ পড়ুয়া থেকে শুরু করে তাদের অভিভাবকরা। সম্ভাব্য দিনক্ষণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছুই বলতে পারলেন না নতুন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আজ সাংবাদিক বৈঠক করে তিনি জানান, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই পরীক্ষা হবে, তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেবেন বলেই জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। গত বছর মার্চ মাস থেকেই রাজ্যে দাপট দেখাচ্ছে করোনা ভাইরাস, অতিমারী পরিস্থিতিতে সেই সময় থেকেই মন্দ শিক্ষা প্রতিষ্ঠান। সাধারণত বছরের শুরুতে এই দুই পরীক্ষা হয়ে যায়, তবে করোনার জেরে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে চলছে টানাপোড়েন। ভোট মেটার পরে দুই পরীক্ষা হবে বলে স্থির করা হয়েছিল, তবে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে মাধ্যমিকের দিনক্ষণ বদল করা হয়, যদিও উচ্চ মাধ্যমিকের দিনক্ষণ অপরিবর্তিতই। কিন্তু আজ সাংবাদিক বৈঠক করে দুই পরীক্ষা কবে হবে সে বিষয়ে সামান্য ইঙ্গিত দিলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্য বসু স্পষ্ট জানালেন যে এখনই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না, অতিমারী পরিস্থিতি কেটে গেলেই দুই পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যে একাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করা হয়েছে, তবে কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাতিল হতে চলেছে এমনও গুঞ্জন চতুর্দিকে শোনা যাচ্ছে, তবে সেই জল্পনায় জল ঢেলে দিলেন স্বয়ং শিক্ষামন্ত্রী। কোনোভাবেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা বাতিল হবে না বলে জানিয়ে দিলেন ব্রাত্য বসু। তবে পরীক্ষার দিনক্ষণ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নেবেন বলেই জানিয়েছেন তিনি। তবে উচ্চ মাধ্যমিক হোম সেন্টার হবে বলে ইতিমধ্যে পর্ষদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তবে মাধ্যমিকের ক্ষেত্রে হোম সেন্টার হবে কি না সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তো বন্ধুরা, এই ছিল আপডেট। এই সংক্রান্ত আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।